রাজ্যের 125টি বিদ্যালয়কে বিদ্যাচ্যুতি প্রকল্পের আওতায় এনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে সিবিএসই বোর্ডের আওতায় নিয়ে যাওয়া হয়। সম্প্রতি চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে সিবিএসই বোর্ড। পরীক্ষার সার্বিক ফলাফলে রাজ্যের চিত্র করুন, দেখা গেছে বিদ্যাচ্যুতি প্রকল্পের আওতাধীন বিদ্যালয়গুলির 10ম মানের পরীক্ষায় 40% ছাত্রছাত্রীর কৃতকার্য হতে পারেনি। অপরদিকে 12ম মানের পরীক্ষায় 29 ছাত্রছাত্রীর হার 45%। এই শোচনীয় ফলাফলের কারণ অনুসন্ধানে অবিলম্বে একটি পর্যালোচনা বৈঠক ডাকার জন্য রাজ্যের শিক্ষা সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিকেলে এনসিইআরটি দপ্তর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, বিদ্যাচ্যুতি প্রকল্প চালুর পূর্বে পাশের হার ছিল 71%, বর্তমানে বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির কারণে পাশের হার হ্রাস পেয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে অবিলম্বে একটি পর্যালোচনা বৈঠক ডাকার জন্য তিনি শিক্ষা সচিবকে বলেছেন বলে জানান। এই বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। সমস্যাগুলি খুঁজে বের করে কিভাবে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ভালোই রেজাল্ট ছিল, বলো 70-71% ছিল। এবার দেখা গেল যে আরও এক্সটেন্ড করার ফলে সেখানে দেখতে হবে। এটা আমি অলরেডি বলেছি, আমাদের এডুকেশন সেক্রেটারিকে বলেছি যে বিষয়ে একটা মিটিং রাখার জন্য, সেখানে পুরো পুঙ্খানুপুঙ্খানুভাবে সেখানে আলোচনা হবে কী কী সমস্যা, কীভাবে সেটাকে সলভ করা যায় সেই বিষয়ে আলোচনা। এদিন এনসিইআরটি অফিস পরিদর্শনে গিয়ে শিক্ষা দপ্তরের নিজস্ব নিউজ চ্যানেল বন্দে ত্রিপুরা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। কথা বলেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সাথেও। এই চ্যানেলটির প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে আধিকারিকদের একাধিক পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।